দিদি, তোমার তো ভাই নেই, তাহলে এই রাখি পূর্ণিমার আয়োজন করেছো কার জন্য? কি বলবো, আমার ভাই নেই তা কি হয়েছে, পাশের বাড়ির আব্বাস আছে না, ওর জন্যই করেছি। আব্বাস? দিদি, আমি এসে গিয়েছি। হ্যাঁ এসো ভাই, এসো বসো, তোমার জন্য তো আয়োজন করেছি। ভাই তুমি বসো, আমি একটু ঠাকুর ঘর থেকে আসছি সব কিছু জোগাড় জাত করে নিয়ে। ঠিক আছে দিদি। কোন আমার ভাই দীর্ঘজীবী হোক, ভালো থেকো ভাই। কই কই, হাতরা দেবে তো? এনাও দিদি, রাখি তো বাঁধতে হবে তাই না? আচ্ছা দিদি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমি মুসলমান জেনেও তুমি আমাকে কাছে টেনে নিয়েছো, জাতপাতের বিচার না করে আমার হাতে রাখি বাঁধছো। তাতে কি হয়েছে তুমি জানো না? কাজী নজরুল ইসলাম বলে গিয়েছে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তুমি কতই না ভালো দিদি। হ্যাঁ থাক, আর বলতে হবে না। কি জানো তো ভাই, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও মানুষ তাও জাতপাত নিয়ে বেঁচে আছে। হ্যাঁ, জাতপাতের কুসংস্কারটা এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। হ্যাঁ, এই দূর করার জন্যই তো আমি তোমাকে রাখি পরাচ্ছি, আরো সকলকে রাখি পরাবো, এরকম ভেদাভেদ করা ঠিক না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো দিদি। নাও, অনেক কথা হয়েছে, নাও এবার মিষ্টিটা খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি দিদি, তার আগে তোমার জন্য যে আমি একটা শাড়ি কিনে এনেছি। হ্যাঁ ওসব পরে হবে, তুমি খাও তো। এ নাও দিদি, এটা তোমার জন্য এনেছি আমি। হ্যাঁ এসবের কি আবার দরকার ছিল।